ছাত্রীরা আজ তোমাদেরকে আমি একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। আমরা বর্তমান যুগে জ্ঞান বিজ্ঞানের দ্রুত সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য তথ্য উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই তথ্য উপাত্তের বিভিন্ন রকম তথ্য উপাত্তের মধ্যে আমরা সাংখ্যিক যে উপাত্তগুলা ব্যবহার করি সেগুলো হলো মানে পরিসংখ্যান। আমরা এই চ্যাপ্টারে তথ্য উপাত্ত নাম, কিন্তু আমরা আপনি পরিসংখ্যান নামেই আসলে পরিচিতি মানে পরিসংখ্যান নামেই আমরা বেশি চিনি। তো তোমরা এই পরিসংখ্যানের কিছু মৌলিক ধারণা ক্লাস সেভেনেও তোমরা পাইছো, এই জন্য আমরা ওই একদম ওই মৌলিক ধারণাগুলো সম্পর্কে সামান্য কিছু আলোচনার মাধ্যমে আমি একটু ওইগুলা বলতে চাই। যে তোমরা আমরা সাধারণত উপাত্ত আমরা দুই প্রকার বলি, উপাত্ত দুই প্রকার। এই এক হল আমরা যে প্রাথমিক উপাত্ত, আর দুই মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত কথা বলি মাধ্যমিক উপাত্ত। আমরা এই উপাত্তগুলা এই প্রাথমিক উপাত্ত যেটা আমরা যেটা আমরা সরাসরি যে সংখ্যা বা যে তথ্য আমরা পাই সেগুলো মাধ্যমিক উপাত্ত যে মনে করো, আর পরোক্ষ উপাত্ত হলো বা মাধ্যমিক উপাত্ত হলো যেটা আমরা সরাসরি না পেয়ে অন্য কোনো মাধ্যম থেকে আমরা পাই পরোক্ষভাবে পাই, এজন্য এটা হলো মাধ্যমিক উপাত্ত। মনে করো তোমাদের কোনো পরীক্ষায় 25 জন আসো তোমরা, আমি যদি 25 জনকে 25 জনের নাম্বারটা জিজ্ঞেস করি তাহলে কিন্তু সংখ্যা নাম্বারটা একদম মানে সহজে আমরা একদম পেয়ে যাব, কোনো ভুল থাকবে না এবং এটা গ্রহণযোগ্যতা বেশি। আর যদি আমি একজনকে জিজ্ঞেস করি তুমি এই 25 জনের নাম্বারটা বলো, তাহলে সে হয়তো এটা হলো পরোক্ষভাবে সবাই উপরে জানতে চাইতে গেলে একটা দুটো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেটাকে আমরা ওই যে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত বলি, এটার মানে একটা উদাহরণ বুঝে যাবো তোমাদেরকে। কিন্তু তোমরা এই যে প্রাথমিক উপাত্তের কিন্তু গ্রহণযোগ্যতা বেশি, এটা গ্রহণযোগ্যতা তোমার হলো কম। তারপর দেখো আমরা আরো দুটি এই যে উপাত্তগুলো আমরা এগুলাকে আমরা আবার দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অবিন্যস্ত উপাত্ত, ৭৫, ৭০, ৬০ এরকম এলোমেলোভাবে লেখলাম, এটি হলো আমাদের অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত ওই ২৫টা নাম্বারে যদি আমি মনে করো মানে দুক্রম অনুসারে সাজিয়ে লেখলাম, সবচেয়ে বড় যেটা এটা তারপরে সিরিয়ালি, অথবা সবচেয়ে ছোট যেটা তারপরে আমরা সিরিয়ালি, এগুলো বিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত আমরা এভাবে যদি আমি মানের উর্ধ বা নিম্ন ক্রম অনুসারে সাজিয়ে লিখতে চাই তখন কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই বিন্যস্ত এই অবিন্যস্ত উপাত্তটাকে মানে আমরা যখন বিন্যস্ত উপাত্তে পরিণত করতে পারি এবং সেটা যদি আমরা সারণীর মাধ্যমে প্রকাশ করি তাইলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম এবং এই তথ্যটা বেশি গ্রহণযোগ্য হবে। এখন দেখো আমরা অবিন্যস্ত উপাত্তকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করা, এই বিন্যস্ত উপাত্ত রূপান্তর করলে এটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন সারণী। তৈরি করার জন্য আমাকে এই চারটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, এক পরিসর, দুই শ্রেণী সংখ্যা, তিন শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বলা হয়, চার তালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। আমরা এই চারটা সব জিনিস সম্পর্কে ধারণা থাকলে আমরা একটা অবিন্যস্ত উপাত্তকে সহজেই বিন্যস্ত উপাত্তে তথা গণসংখ্যা নির্ণয় সারণীতে তৈরি করতে পারব। আমরা যে চারটি উপাদানের কথা বলছি যে আমাদের খুবই প্রয়োজনীয়, তার মধ্যে প্রথমে যেটা পরিসর, দেখো আমরা পরিসর হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক,
এটা তুমি একটা যে কোনো পদ তো নিলে তুমি 25 জন ছাত্রের নাম্বার আছে তোমার মানে উপাতে এখন তার মধ্যে সর্বোচ্চ নাম্বার মানে কোন সর্বোচ্চ নাম্বারটা আমরা ধরলাম এই সর্বোচ্চ নাম্বার মানে ধরলাম 88 আর এই উপাতের মধ্যে মানে কোন সর্বনিম্ন নম্বর এই সর্বনিম্ন নম্বর এই নম্বর মানে কোন এই 46 তাইলে পরিসরটা কি হয় যে পরিসর ইকুয়াল টু কি হয় দেখো এই 88 মাইনাস 46 যোগ 1 এটা তো আমরা বাই বাই করে করতে পারি 2 4 এর যোগ 1 এর এই ইন্টারভাল ছিল আমাদের পরিসর তো যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা এই পরিসর আমরা সহজেই নির্ণয় করতে পারি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা এটা পাবো তারপর দেখো দুই নম্বর যেটা আমরা বলছি যে শ্রেণী সংখ্যাই কি হইল পরিসর বাই শ্রেণীবৃত্তি পরবর্তী পূর্ণ সংখ্যা দেখো এটা আমরা কি বুঝাচ্ছি মনে করো তুমি তো এই অঙ্কের পরিসর পেয়ে গেল যখন আগের অঙ্কে আমাদের পরিসর ছিল কত আমরা বিপরীতম হিসেবে দেখাইলাম 43 ছিল পরিসর এখন যদি তুমি এই অঙ্কটার শ্রেণীবৃত্তি যদি তুমি 5 9 10 9 প্রশ্নে উল্লেখ থাকতে পারে যদি আমরা 5 নেই তাহলে এই রেজাল্টটা দেখো পরিসর ডিভাইডেড বাই শ্রেণীবৃত্তি মানে 43 ডিভাইডেড বাই 5 তাহলে কত হয় যদি শ্রেণীবৃত্তি 5 নিলাম তাহলে এটা ভাগ করলে কত হয় 5 আর 40 3 5 36 তাহলে 8.6 কি লিখছি আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমরা কি লিখব 9 অর্থাৎ এটাকে আমরা 9 ধরে নেব বুঝছো আমাদের শ্রেণী সংখ্যা কত যে রেজাল্ট কি আসো পরবর্তী পূর্ণ সংখ্যা 8.6 এর পূর্ণ সংখ্যা হলো পরবর্তী পূর্ণ সংখ্যা 9 এই নিচে তোমরা শ্রেণী সংখ্যাটা বুঝতে পারছো কিভাবে আসছে তারপরে দেখো শ্রেণীবৃত্তির কথা বলা হয়েছে যে আমরা একটু আগে যে তোমাকে বললাম যে একটা 25 জন ছাত্রের নম্বরের সর্বোচ্চ নম্বর হচ্ছে 88 আর সর্বনিম্ন নম্বর আমরা পাইলাম এই 46 এটা সর্বোচ্চ নম্বর ছিল এটা সর্বনিম্ন নম্বর ছিল তাহলে আমরা এই শ্রেণীবৃত্তিটা তোমাকে প্রশ্নে উল্লেখ থাকতে পারে 5 শ্রেণীবৃত্তি 10 শ্রেণীবৃত্তি 15 শ্রেণীবৃত্তিতে প্রশ্ন উল্লেখ থাকতে পারে তাহলে প্রশ্ন যদি উল্লেখ থাকে তাহলে শ্রেণীবৃত্তি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আর প্রশ্ন যদি তোমাকে বলে উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে সারণী তৈরি করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি শ্রেণীবৃত্তি কত নিবা এখন কি তুমি শ্রেণীবৃত্তি 5 নিবা না 10 নিবা না 15 নিবা সেইটা নির্ভর করে এই পরিসরের উপরে আমরা এই অঙ্কের পরিসর কত পাইছিলাম পরিসর পেয়েছিল আমরা 2 4 যোগ 1 ছিল 43 এই 43 পেয়েছিলাম আমরা পরিসর এখন এই পরিসরের উপর নির্ভর করবে যে আমি শ্রেণী ব্যবধানটা কত নিলে অঙ্কটা সঠিক হবে যদি বলি উপযুক্ত তাহলে তোমরা হয়তো কেউ 5 নিতে পারো কেউ 10 নিতে পারো তো এই জন্য এটা বুঝবো আমরা পরিসরের উপর নির্ভর করবে দেখো দেখো মনে করো আমরা যদি শ্রেণী ব্যবধান যদি 10 নেই পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান কত হলো 4.3 মানে পরবর্তী পূর্ণ সংখ্যা কি 5টা শ্রেণীতে অঙ্কটা শেষ হয়ে যাবে আর যদি আমরা মনে করো যদি শ্রেণী ব্যবধান 5 নেই কিন্তু আমরা একটু আগে দেখছি 8.6 তো এটা মানে কি 9টা শ্রেণীতে অঙ্কটা শেষ হবে তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধান 5 নেওয়াই উচিত তো সাধারণত আমরা যদি পরিসরটা সাধারণত 50 এর বেশি যদি চলে যায় তাইলে আমরা শ্রেণী ব্যবধান 10 নেব আর যদি 50 এর নিচে থাকে তাইলে আমরা শ্রেণী ব্যবধানটা 5 নেব আর প্রশ্নে যদি উল্লেখ থাকে কোন শ্রেণী ব্যবধানের কথা তাইলে সেটাই তোমাকে নিতে হবে এটা উপস্থিত হোক আর না হোক চাই আচ্ছা তাহলে এটা তোমরা সবাই বুঝতে পারছো এখন দেখো এই যে তালি চিহ্ন হলো কি শোনো আমরা যে মনে করে একটা শ্রেণী যদি উল্লেখ করি মনে করো আমরা একটা ইমিডিয়েট শ্রেণী উল্লেখ করলাম যে কোনো 40 থেকে কোনো 50 তাহলে এটা একটা শ্রেণী এই মানটাকে আমরা বলি সর্ব এটাকে আমরা মানে নিম্ন সীমা বলি এটাকে বলি আমরা নিম্ন সীমা আর এইটাকে আমরা বলি উচ্চ সীমা তাহলে প্রতিটি শ্রেণীরই একটি কি উচ্চ সীমাও আছে নিম্ন সীমাও আছে যেমন মনে করো আমি যদি এর পরবর্তী শ্রেণীটা লিখি তাহলে দেখো 50 থেকে 59 তাহলে এই শ্রেণীর জন্য 50 হলো নিম্ন সীমা 59 হলো কি উচ্চ সীমা তাহলে এরকম প্রত্যেকটা শ্রেণীরই একটা উচ্চ সীমা নিম্ন সীমা আছে তো আমরা যখন কালি চিহ্ন ব্যবহার করব তখন আমরা এরকম শ্রেণীগুলো আমরা নেব নেওয়ার পরে এই কালিতে আমরা যখন মনে করো আমরা
কতগুলো সংখ্যা যেমন আমি এখানে একটু এই উদাহরণ হিসেবে তিন চারটে সংখ্যা লিখতেছি মনে করো এই মনে করো আমরা এখানে লিখলাম বিয়াল্লিশ বাহান্ন ছাপ্পান্ন ছিচল্লিশ এই চারটে সংখ্যা দেখেন যেমন বিয়াল্লিশ বিয়াল্লিশ সংখ্যাটা কোথায় আছে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে আছে তাহলে আমরা যখন গড় সংখ্যা সারণী তৈরি করবো তখন বিয়াল্লিশ থেকে চল্লিশের মধ্যে আমরা এখানে রাখবো পরবর্তী সংখ্যাটা বাহান্ন বাহান্ন আছে পঞ্চাশ থেকে পঁচাশি এখানে এটা রাখবো তারপরে সংখ্যাটা আছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে পঞ্চাশের মধ্যে এইখানে আছে এই ছাপ্পান্নটা এই সিমিতে আছে এখানে রাখবো তারপর ছিচল্লিশ ছিচল্লিশ আছে চল্লিশ থেকে পঁচাশি এখানে এটা রাখবো তাহলে এই চারটা এরকম চারটা থাকে যদি পঁচিশটা হয়তো বসাইবা শ্রেণী আরও থাকবে সংখ্যাগুলো পরিবর্তন থাকবে তো যখন আমরা একটু বসাতে বসাতে কোনো শ্রেণীতে মনে করো এই দুই তিন এই চারটা বসাইলাম পাঁচ আবার আসলো এই শ্রেণীতে পাঁচ নম্বরটা আমরা এভাবে দাগ না দিয়ে পাঁচ নম্বরটা আমরা এখন আপনি তাহলে এটা দিয়ে আমরা বুঝবো এখানে কয়টা আছে পাঁচটা এরপর যদি আবার এই শ্রেণীতে কোনো গণ সংখ্যা আসে তাহলে আমরা একটু গ্যাপ দিয়ে নতুন করে আবার শুরু করবো এই এরকম শুরু করবো তাহলে প্রতিটা শ্রেণীর মধ্যে যদি পাঁচটা হয়ে যায় তাহলে আমরা কোনাকুনি দিয়ে পাঁচটা দিয়ে বসে দেবো তারপরে আবার নতুন করে ওয়ান টু দেবো এখানে যদি দিতে 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 আবার আবার পাঁচটা আসে তাহলে এই যে চারটা এই পাঁচটা আবার একবার আবার যদি আসে তাহলে এখানে আবার নতুন করে শুরু করবো তাহলে গণার সুবিধার জন্য এটা সাধারণত করা হয় যেমন এখানে আমার গণা লাগে না এখানে কয়টা আছে পাঁচ পাঁচ দশ এক এগারোটা যদি সিরিয়ালি দিতাম তাহলে তো এগারো মধ্যে মধ্যে সময় হতে তো ভুল হইতো এখন দেখো আমরা আমাদের এই অধ্যায়ে আমরা অষ্টম শ্রেণীতে আমরা যে জিনিসগুলো আলোচনা করবো এখানে হলো আমাদের কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতাটা এই সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যখন এই ক্লাসের ভিডিও তোমরা দেখবা তখন তোমরা বই সামনে রাখবা তাহলে তোমাদের আরো অনেক উপকৃত বই এবং খাতা আচ্ছা শোনো কেন্দ্রীয় প্রবণতা এটা হলো যে উপাত্তগুলো আমরা যে কোনো উপাত্তের যে সাংখ্যিক মানগুলো এগুলা সচরাচর কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা হইল কেন্দ্রীয় প্রবণতা মনে করো এক যেমন এক থেকে একশো পর্যন্ত সংখ্যার গড় যদি বলি কত গড় মানে কি গড় হইলে মাঝামাঝি চলে আসে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার গড় পঞ্চাশ হ্যাঁ এই জন্য যে গড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তৈরি হয়ে যায় আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো তিনটা এই যেগুলো আমরা তোমাদের এই অষ্টমীতে উল্লেখ করবো এক হলো গাণিতিক গড় বা গড় আমরা সংক্ষেপে গড় বলি এটাকে কিন্তু আসলে বলি গাণিতিক গড় সেটাকেই আমরা সংক্ষেপে শুধু গড় কথাটা ব্যবহার করি কারণ আরো অনেক ধরনের গড় আছে এই তরঙ্গ গড় জ্যামিতিক গড় এগুলো তোমাদের মানে সিলেবাসে নাই বা তোমাদের এগুলোর প্রয়োজন নাই এই জন্য আমরা শুধু গড় বললে আমরা কিন্তু গাণিতিক গড়টাকেই বুঝি দুই হলো মধ্যক তিন হলো প্রচুর এখন একটা আমরা দেখো যে একটা বিন্যস্ত উপাত্তের শ্রেণী ব্যবধান নির্ণয় করার পদ্ধতি আছে কতগুলা শোনো যেমন মনে করো আমি কতক্ষণ আগে তোমাদের দুটা শ্রেণী উল্লেখ করছিলাম একটা ছিল চল্লিশ থেকে উনপঞ্চাশ আর একটা ছিল পঞ্চাশ থেকে উনষাট এখন আমি যদি পরবর্তী আরেকটা শ্রেণী লিখি সেটা হবে ষাট থেকে উনসত্তর এখন দেখো আমরা বলছি যে যেমন এইটার মধ্যে যদি শ্রেণী ব্যবধান কত আমরা বলি একটা শ্রেণীতে যেমন চল্লিশ থেকে উনপঞ্চাশ যদি তোমাকে একটা শ্রেণী দেয় তখন তুমি কিন্তু হাতে কিনা বলতে পারো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ দশ কিন্তু এমনিতে দেখো চল্লিশ থেকে উনপঞ্চাশ কিন্তু আমি তো বলবো নয় কিন্তু শ্রেণী ব্যবধান কিন্তু আসলে দশ এই জন্য আমরা শ্রেণী ব্যবধান বের করি কিভাবে শোনো দেখো পরপর দুটি শ্রেণীর উচ্চ সীমার পার্থক্য পরপর দুটি শ্রেণীর উচ্চ সীমার বলো মনে করো পরপর মানে এইটাই যাও অথবা এইটাই যাও যেতে হোক তাহলে বলো এই দুটা শ্রেণীর উচ্চ সীমা কত এখানে উনষাট এখানে উনপঞ্চাশ পার্থক্য কত উনষাট থেকে উনপঞ্চাশ গেলে উনষাট থেকে উনপঞ্চাশ গেলে কত থাকে দশ তারপর কি বলছি পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য বলো যদি মনে করো আমি এখানে কি বের করলাম পরপর দুটো যে কোনো জায়গা হইলে তাহলে এখানে এটা নিম্ন সীমা ষাট আর এটা নিম্ন সীমা কত পঞ্চাশ ষাট বিয়োগ পঞ্চাশ কত দশ তারপর কি লিখছি পরপর ডট লিখলাম পরপর দুটি শ্রেণীর মধ্যমানের পার্থক্য এখন আসো মধ্যমানটা কি দেখো এই মধ্যমান কথার অর্থ হলো এই মধ্যমান হলো যে একটা শ্রেণীর মধ্যমান বলি আর কি আমরা যে শ্রেণীর মধ্যমান সূত্র হলো যে আমি আগে বলছি যে প্রতিটা শ্রেণীর একটা কি আছে মানে শ্রেণীর মধ্যে একটা আছে সর্বোচ্চ একটা হলো সর্বনিম্ন অর্থাৎ এটা হলো এই যে উচ্চ সীমা এটা হলো নিম্ন সীমা তো এটা সূত্র হলো মধ্যমানটা করে যে নিম্ন উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা লেখাটা একটু স্পষ্ট হইল আমি বুঝতে পারতেছি ডিভাইড বাই টু
উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই এই দিলো শ্রেণীর মধ্যমান মানে কি যে কোন শ্রেণীর মধ্যমানই আমরা এইভাবে বের করতে পারি এটা তাহলে বলো তো এটার মধ্যমানটা কত আসে 40 এবং 49 যোগ করলে কত হয় 90 90 কে দিয়ে ভাগ করলে কত হয় 4 2 গুণে 8 9 9 তো 4 2 গুণে 8 44.5 তাহলে এটার মধ্যমানটা কত হবে 50 আর উচ্চ যোগ করলে কত 109 109 কে দিয়ে লব্ধ দিয়ে ভাগ করি এই উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইড বাই 2 তাহলে কত হয় 5 গুণে 10 4 2 গুণে 8 এই 10.5 54.5 তাহলে আমরা এইগুলোর মাধ্যমে আমরা যে একটা অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত উপাত্তে পরিণত করার যে পদ্ধতিগুলো বলছি বা যে চারটা এই বলছি এই পরিসর সেনিবৃত্তি সেনি সীমা তালি চিহ্নের মাধ্যমে এই গড় সংখ্যা নির্ণয় তো এগুলো করার পরে আমরা সারণি তৈরি করে তারপরে আমরা সহজে গড় নির্ণয় করতে পারি তো এই জন্য আমরা এখন তোমাদেরকে একটা গড় নির্ণয়ের অঙ্ক দেখাবো অবিন্যস্ত উপাত্ত থেকে বিন্যস্ত উপাত্তে পরিণত করে গড় নির্ণয় এটা দেখালে তোমার বইয়ের অনেকগুলো অঙ্ক হয়ে যাবে আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমরা খেয়াল করো তাইলে তোমরা সবাই বই মানে বইগুলো আমি কত নম্বর অঙ্ক করাবো সেটা আমি তোমাদেরকে বলতেছি তাইলে তোমরা একটু লক্ষ্য করো এবং একই জাতীয় অঙ্কগুলো তোমরা সবাই করে ফেলতে পারো দেখো শিক্ষার্থীরা আমরা তোমাদের অনুশীলনীর 9 নম্বর অঙ্কটা দিকে সবাই একটু খেয়াল করো 9 নম্বর অঙ্ক এখানে বলা আছে যে উপস্থিত শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো তাহলে এখানে এলোমেলো ভাবে অবিন্যস্ত উপাত্ত হিসেবে দেওয়া আছে কম হচ্ছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় আচ্ছা প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় এটা আমি ক তোমাদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এখানে যে 25টা নম্বর আছে এই 25টা নম্বরকে আমরা চুপ করে লিখবো আমরা যে মোট নম্বরগুলির সমষ্টি মোট নম্বরগুলির সমষ্টি লিখে আমরা যে নম্বরগুলো আছে যেমন ধরো প্রথমে আছে মনে করো 72 85 এই 72 যোগ এই 85 যোগ 78 85 যোগ 78 এইভাবে আমরা এই প্লাস দিয়ে 25টা সংখ্যা লিখব লেখার পর একটা যোগফল আসবে এটা মোট নম্বরগুলির সমষ্টি তাহলে গড় ইকুয়াল টু আমরা চক্র ক্লাসেও করছি গড় মানে এই যে মোট নম্বর এই ডিভাইড বাই মোট শিক্ষার্থী সংখ্যা বা মোট ছাত্র সংখ্যা যেটা বলি আমরা এই মোট ছাত্র সংখ্যা তাহলে আমরা এই রাইট আমরা করি নাই কিন্তু এটা করলে তো যে কোনো রেজাল্ট হইতো এটা ডিভাইড বাই ছাত্র সংখ্যা এই রেজাল্টটাই হিসাব আমাদের সরাসরি ভাবে প্রাপ্ত গড় তো এটা আমরা কোন করে এখানে করে দেখালাম না তোমাদেরকে তোমরা নিশ্চয়ই নিজেরা বুঝতে পারছো এবং করতে পারবা এবং এই গড় নির্ণয় আরো নিচের ক্লাসে তোমরা করছো আমাদের এখন যেটা নিয়ে আমরা আলোচনা যাচ্ছি ক কতে দেখো বলছে শ্রেণীবৃত্তি 5 দিয়ে গণসংখ্যা নির্দিষ্ট সারণি তৈরি করো এবং সারণি থেকে গড় নির্ণয় করো তাহলে আমরা এই যে শ্রেণীবৃত্তি 5 নিয়ে তাহলে এখানে আমাদের প্রশ্নে শ্রেণীবৃত্তি 5 উল্লেখ করে দিয়েছে এই জন্য আমাদের কিভাবে করতে হবে শোনো আমাদের এইটা আমাদের প্রয়োজন নাই দেখো আমরা আমাদের এই যে উপাত্তর মধ্যে এখানে 9 নম্বরে যে উপাত্তগুলো দেওয়া আছে তাহলে আমাকে প্রথমে এখানে দেখো আমরা প্রথম কি লিখব এখানে সর্বনিম্ন নম্বর 63 সর্বোচ্চ নম্বর 88 পরিসর 88 মাইনাস 63 প্লাস 1 মানে 25 যোগ 26 তাহলে শ্রেণীবৃত্তি 5 এখানে প্রশ্ন তোমাকে উল্লেখ করেছে তোমার আর এখানে চিন্তা করার কিছু নাই যদি উল্লেখ না করতে যদি উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে করো তখন কিন্তু আমরা 5 দিতাম কারণ এটা মাত্র 26 এখানে যদি আমি 10 শ্রেণীবৃত্ত নিতাম তাহলে 2.6 মানে তিন সংখ্যায় অঙ্কটা শেষ হয়ে যেটা আমি উপযুক্ত করে এটা আসবে না তাহলে শ্রেণীবৃত্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা কত হবে পরিসর ডিভাইড বাই শ্রেণী মানে 5 শ্রেণীবৃত্তি 26 ডিভাইড বাই 5 5.2 পরবর্তী পূর্ণ সংখ্যা কি 6 তাহলে আমাদের 6টা শ্রেণী লাগবে এখন আসো আমি কত থেকে শুরু করব শ্রেণীটা এখন দেখো আমরা যদি এই শ্রেণীটা যেমন এখানে সর্বনিম্ন নম্বর 63 তাহলে আমরা
63 থেকে সিলেবাস করতে পারতাম 63 64 65 66 67 তো 63 থেকে 67 এটা সিলেবাস পাস নিয়ে আমরা একটা সিলেবাস করলাম তাহলে পরেরটা হবে কত এই 68 থেকে 68 69 70 71 72 এইভাবে হবে আচ্ছা এখন আসো আমরা এইভাবে আমাদের সর্বোচ্চ নম্বর অষ্টম পর্যন্ত আমরা সিলেবাসে যাব অথবা কি করতে পারি শুনো যেহেতু এটা সর্বোচ্চ নম্বর 63 তাহলে আমি 60 থেকে শুরু করতে পারি 60 থেকে 64 এই 65 থেকে 69 এভাবেও আমি করতে পারি আবার আমি 61 থেকে 61 62 63 64 65 তাহলে 61 থেকে 65 66 থেকে 70 এই 71 থেকে 74 এইটা দিয়ে শুরু করতে পারি তাহলে আমার এই কোটা আমি প্রথম শ্রেণীতে এইটা করতে পারি এইটা করতে পারি এটা করতে পারি তিনটার যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি তো এখানে কিন্তু আমরা যেটা দিয়ে শুরু করি না কেন পরিসংখ্যানের রেজাল্টটা কিন্তু হুবহু এক হবে না কিন্তু রেজাল্ট কাছাকাছি হবে এজন্য পরিসংখ্যানে কিন্তু শুধু রেজাল্ট দেখে নাম্বার দেওয়া হয় না পরিসংখ্যানে তোমার অঙ্কের সব নিয়ম আছে কিনা ঠিক আছে কিনা সেই অনুযায়ী তুমি নাম্বার পাবে তোমার এত বই রেজাল্টের সাথে অঙ্ক নাও নিতে পারে তার বই যদি এটা থেকে নেয় এক নম্বর রেজাল্ট তুমি এটা থেকে নিলে একটা কেউ এটা থেকে নিলে একটা রেজাল্ট দেখো আমরা যে বড় সংখ্যা সারণি তৈরি করার জন্য এই ছকটা আমাদের তৈরি করতে হবে যে ছকটা আমি মনে তৈরি করছি প্রথমে দেখো এখানে আছে শ্রেণী তারপর আছে শ্রেণীর মধ্যমান এটাকে আমরা যে গড় নির্ণয় আমাদের কি করতে বলছে এই গড়ের সূত্র রয়েছে শোনো দেখো গড়ের সূত্র হলো গড়কে এক্স বার কে কত করি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন অফ এফ আই এটাকে আবার এম ও বলা যায় সামেশন অফ এফ আই মানে সামেশন কত অর্থ হলো যোগফল দেখো শ্রেণীর মধ্যমান মানে এটাকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয় তারপর হলো টালি তারপর হলো গড় সংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দিয়ে এখন দেখো আমরা যে অঙ্কটা আমাদের আছে এটা আমি সারণীটা তৈরি করে তারপরে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে তাহলে এখন দেখো শ্রেণীর মধ্যমান আমরা কিন্তু দেখো একটু আগে বলছিলাম যে শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সূত্র কি ছিল যে শ্রেণীর কি সর্বোচ্চ উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইড বাই 2 তাহলে উচ্চ এর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই 2 তাহলে এটা কত হয় 5 থেকে 6 6 দুগুণে 12 ডিভাইড বাই 2 তাহলে কত এটা 6 দুগুণে 12 3 দুগুণে 6 কত হলো 63 তাহলে আমরা দেখো এই শ্রেণীর মধ্যমান প্রথম শ্রেণীতে হবে 63 দেখো তুমি তারপরে 63 যোগ 70 যোগ করে দুই দিয়ে ভাগ করবা এখানে লেখবা একটু প্রত্যেকটা শ্রেণীর তো শোনো এটা কিন্তু আসলে একটা সিস্টেম আছে তুমি একটা বের করে যেহেতু তোমার অঙ্কে শ্রেণী ব্যবধান 5 তুমি আর এত বারবার এত কষ্ট করার দরকার নেই প্রত্যেকটা শ্রেণীর জন্য এই কষ্ট করার দরকার নেই তুমি শ্রেণীর মধ্যে যদি 5 কিছু ত্রিপল লিখে দিবা 68 68 এর 5 73 73 এর 5 78 78 এর 5 83 83 এর 5 কত এই 88 আর এখানে আমি শ্রেণীটা আমি প্রথম বলছিলাম তোমাদেরকে যে ওই 100 থেকে নিতে পারি 60 থেকে নিতে পারি কিছু থেকে নিতে আমি 100 থেকে নিলাম তাহলে 100 থেকে 65 পরেরটা কত 65 থেকে 70 71 থেকে 75 করতে করতে যখন আমি 86 থেকে 90 লিখছি তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা ছিল সর্বোচ্চ নম্বর ছিল 88 এই 88 নম্বরটা যদি এসে দিতে ঢুকে গেছে তাহলে আমার আর পরবর্তী শ্রেণীর কোনো প্রয়োজন নাই বুঝতে পারছো এখন এই টালি চিহ্ন দিয়ে আমরা এই নম্বরগুলোকে অন্তর্ভুক্ত করব যেমন আমি তোমাকে দেখাচ্ছি প্রথম নম্বরটা হলো 72 72 টা কোথায় আসবে বলো এই 71 থেকে 75 এর মধ্যে 72 আছে এজন্য এখানে একটা দাগ তারপরে ক্লাসে 85 85 যেমন এই 81 থেকে 85 মানে এই শ্রেণীতে একটা দাগ এইভাবে আমরা যদি প্রত্যেকটি নম্বরের জন্য যদি আমরা তালিতে একটা করে দাগ দিই তাহলে আমরা এই তালি সংখ্যাগুলো বই না আমরা এখানে বড় সংখ্যা করব আর যেহেতু আমাদের সূত্রের প্রয়োজনে এফ আই এক্স আই সামেশন অফ এফ আই এক্স আই এই একটা বল লিখব আমরা যে এফ আই এক্স আই এই একটা বল আমরা এই বল নির্ণয়ের জন্য আমাকে এই ছকটাই তৈরি করতে হবে দেখো তাহলে আমরা এভাবে আমরা এই নম্বরগুলিকে তালিতে বসানোর সময় আমরা এই নম্বরগুলো বসালাম কোন শ্রেণীতে কতটা গণ সংখ্যা হয়েছে যেমন দেখো এখানে দুইটাই জন্য এখানে গণ সংখ্যা দুই এখানে পাঁচটা তালিম পাঁচটা ভাগ করছে জন্য পাঁচ এখানে পাঁচ এর পরে তিন মানে আট এখানে পাঁচটা এখানে তিনটে এখানে দুটে এই যে এই গণ সংখ্যার যোগফল এটাকে বলে যোগফল সামেশন সামেশন অফ এফ আই এই সামেশন অফ এফ আই এখানে আমরা 25 এই সামেশন অফ এফ আই কে আবার এন দ্বারা প্রকাশ করা হয় এন = 25
আর এইটা দেখো fixi fixi মানে fi এবং x এর গুণফল যেমন এটা xi এটা fi তাহলে 63 2 গুণে 126 5 আর 340 8 73 যে 584 এই 78 5 গুণ করলে হয় না 83 3 গুণ করলে 49 আর 88 গুণ করলে 176 এটার যোগফল এর জন্য সামেশন অফ fixi এটার যোগফল হলো 865 এখন তোমরা কিন্তু এই যদি তোমাকে অবিন্যস্ত পদ্ধতি থেকে বিন্যস্ত পদ্ধতিতে পরিণত করতে চাও এই তালিন এই ছকটার মধ্যে তুমি তালিন ঘরটা একটু বড় রাখবা কারণ এখানে সবগুলোতে শুধু সংখ্যা হয় এই শ্রেণীটা তালিন একটু বড় রাখবা তাহলে অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলো হয় তখন এটা পারবে এজন্য এই ঘরটা বড় রাখবা তাহলে এখন আমরা এই যে গড় নির্ণয়ের যে সূত্র আমরা পাশে লিখলাম আবার লিখে দেখো তাহলে আমরা লিখব এখানে গড় ইকুয়াল টু যে এই গড় ইকুয়াল টু যে সূত্রটা আমরা গড় কে আমরা x বার বলে এটা পুরো কথা x বার দিয়ে ক্রস করি summation of fi xi divided by n ওই যে summation of fi লাগে যে কথা n লাগে কি কথা তাহলে আমরা বলো fi x এর কত 865 divided by n হলো 25 তাহলে আমরা এটা কিন্তু যদি আমরা তোমার ডেটাটা বের করি তাহলে 74.6 তাহলে আমরা এই হলো আমাদের অবিন্যস্ত পদ্ধতি বিন্যস্ত পদ্ধতি পরিণত মান পরিণত করার মাধ্যমে এই গড় নির্ণয় আমরা করলাম বুঝতে পারছো তোমরা আচ্ছা তাহলে আমরা হতে আমরা গড় নির্ণয় করলাম 74.6 তোমার এই 9 নম্বর অঙ্কের সূত্র ছিল গতে দিশে সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে গড়ের পার্থক্য তো তুমি আমি ক তে বলছিলাম তোমরা যে যোগ করে 25 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করবা আর খ তে গড় পাইছো এটা তো তুমি পার্থক্য নির্ণয় করবা ডিফারেন্সটা কত এই এটা এরকম আচ্ছা এখন শোনো এটা কিন্তু আমরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিণত করে তারপর গড় নির্ণয় করছি কিন্তু কোন সময় তোমার এই যে আমি দেখো এখানে কতগুলো অংশের নাম লিখছি 15 10 এর গড় 10 এর দুইটা অংশ আছে একটা অংশ গড় নির্ণয় আর একটা আয়তন লেখো আয়তন লেখো আমরা এখন করব করলাম না গড় নির্ণয় 13 এর মধ্যে দুইটা অংশ গড় আছে 14 এর মধ্যে দুইটা অংশ গড় আছে 16 এর খ 20 এর খ 21 এর গ এই সবগুলো অংক একই রকম আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মানে কোনটা কি রকম হোক হইতেছে এই অঙ্কগুলো সবাই বাসায় প্র্যাকটিস করব অবশ্যই দেখো আমাদের এদেরও যে অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত উপাত্তে পরিণত করছি এই এখানে কোন কোন অঙ্ক এরকম আছে আবার কিছু কিছু অঙ্ক আছে মনে করো তোমার যে 10 নম্বরে যে আমি গড় নির্ণয় করছি 10 এর পর 10 নম্বর অঙ্কে দেখো এখানে কিন্তু উপাত্তটা দেওয়া আছে বিন্যস্ত উপাত্ত সেই ক্ষেত্রে তুমি এই যে কি করবা একটু খেয়াল করো এই যে আমরা যদি 10 একটু বলছি যে হয় অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে হবে আর না হয় বিন্যস্ত উপাত্ত আছে সরাসরি মানে আমাদেরকে গড় নির্ণয় করতে বলতেছে তাহলে এই 10 নম্বর অঙ্কে দেখো এখানে এরকম আছে যে 6 থেকে 10 তারপরে আছে মনে করো যে 11 থেকে 15 তারপরে আছে তোমার এই যে 16 থেকে 20 আমি আবার বলি করলাম না এখন দেখো এখানে কোন সংখ্যা আছে 5 17 30 5 17 30 এইটা আমাদের প্রয়োজন নাই এই ঘরটা আমাদের বাদ থাকবে আমরা এই ঘরটা করব না আমরা এই যে বিন্যস্ত করতের অঙ্ক করার সময় আমাদের চারটি ঘর কাজ লাগবে শ্রেণী শ্রেণীর বর্তমান ঘন সংখ্যা fi x এই তোমরা বুঝতে পারছো কি বলছি তাহলে তেমন এখানে তোমার 6 থেকে 10 তাহলে শ্রেণীর বর্তমান এই যে এখানে সরি এটা ঘন সংখ্যা ছিল এটা শ্রেণীর বর্তমান না এই ঘন সংখ্যা ছিল সরি দেখো 6 থেকে 10 ছিল 5 5 তারপরে 11 11 থেকে 15 ছিল 17 আর 16 থেকে 20 ছিল 30 এই আমি বাকিটা মুছে ফেলি মানে তোমাকে এখানে একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি যে তিনটা ঘর দিয়ে দেখালাম তো শ্রেণীর বর্তমান এখানে দেখো 6 থেকে 10 তাহলে শ্রেণীর বর্তমান 10 যোগ 6 16 16 কে দিয়ে ভাগ করলে কত 8 হবে 8 আচ্ছা এই অঙ্কের শ্রেণীর ব্যবধান কত দেখো আমি বলছি পর পর দুটো নিম্ন সীমার পার্থক্য দিলে হয় 11 থেকে 6 গেলে 5 তো যেহেতু শ্রেণীর ব্যবধান 5 তাহলে 8 এর পরে কত 8 5 13 তে 13 আর 5 এ 13 আর 5 এ 18 এইভাবে শ্রেণীর ব্যবধান সিরিয়াল লিখে নেব আর এটা হলো তাহলে 5 আর 40 তারপরে 13 আর 70 দিয়ে গুণ করলে যা হয় হ্যাঁ এইটা লেখবা তারপরে 18 আর 30 দিয়ে গুণ করলে মানে হলো 540 যা হয় লেখবা তাহলে আমাদের বাকি অংশ ফিল আপ করে এই একই রকম একই সূত্র তাহলে যেখানে যেই অঙ্কগুলো আমি বাড়ি কাজের জন্য তোমাদেরকে দিছি হয় থাকবে এরকম সরাসরি
না হয় থাকবে অবিন্যস্ত করতে বিন্যস্ত করতে পূর্ণত করাইতে টালি একটা ঘর পাবে এই দুই রকম অঙ্গই আমি এগুলো দিছি তোমরা এগুলো একটু করো আমি পরবর্তী ক্লাসে আরো মানে অন্যান্য অঙ্গগুলো যেন পারো সেভাবে আমি করব আর সবাই করোনার মধ্যে বিনা প্রয়োজন ছাড়া কেউ বের হবে না স্বাস্থ্যবিধি মেনে চলবা সবাই সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আমরা যেন সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ